2024 সালে এসে এমন বকেছিলাম আর পোস্টার কি আশা করা যায়। বাংলাদেশের রাজা মৌলি খ্যাত এমডি ইকবাল চাপাবাজ, ওরফে চাপাবাজ, তার যত ইন্টারভিউ দেখি চাপাবাজ লাগে। তার একটা কাজ আসে, নাম হচ্ছে ডেড বডি। তার দাবি বাংলাদেশের ইতিহাসে এমন হরর ফিল্ম হয়নি। তাহলে আমি বলবো যে দেবী মুভিটা কি, বা আদার্স যারা কাজ করছে বেটার তাদের কাজগুলো কি। তার একটা প্রথম পোস্টার, দ্বিতীয় পোস্টার, টার্ড পোস্টার, কার্টুনের পোস্টারগুলো বা ফ্রেন মেড বা আমরা যে থাম্বনেলগুলো মেক করি বা পোস্টার মেক করি, এটা থেকে বেটার হয় বলে আমি মনে করি। এমন কার্টুন মার্কা আজগুবি পোস্টারের আইডিয়া কার মাথায় আসে? আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া। তাদেরকে কে উৎসাহ দেয় বা তাদের টাকাগুলো কোত্থেকে আসে যে কন্টেন্টগুলো মেক করার? আমার কোনো কাছে কোনো আইডিয়া নেই। আমি আশা রাখছি তারা শুধরাবে না, সামনে আরও এমন বোকাচোদা মার্কা কাজ নিয়ে আসবে, এমন বোকাচোদা মার্কা কাজগুলো সিনেমা হলে আসবে, চাপা মারবে, ফেক কালেকশন সামনে আনবে, এটাই তাদের কাজ। আদারওয়াইজ নাথিং হ্যাভ ইট ইউ। তথাকথিত কিছু ডিরেক্টর বা প্রযোজক এগুলাই করছে, আর কিছুই না। বুঝছে, পোস্টারটা দেখে আপনাদের মতামত কমেন্টে জানান, আপনার ওপিনিয়ন মত কমেন্টে জানান, কমেন্টে জানান আপনার অনুভূতি, কমেন্টে জানার আপনার যে প্রেডিকশন কি, এটা কি অস্কারে যাবে কি না, সেটা বলতে পারেন। গুড বাই।